মোহন বাগান ক্লাবে প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, কর্মসমিতির বৈঠকে স্থির হলো না সভাপতির নাম, সভাপতি ছাড়াই চলছে শতাব্দী প্রাচীন ক্লাব। আর এ নিয়েই প্রশ্ন সদস্য ও সমর্থকদের মধ্যে। এক মাসের মধ্যে স্থির করা হবে সভাপতির নাম, এমনটাই জানিয়েছেন সহসভাপতি কুণাল ঘোষ। আজকের বৈঠকে পদত্যাগ করেছেন গ্রাউন্ড সচিব, নতুন গ্রাউন্ড সচিবের নাম ঘিরেও প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব। প্রেসিডেন্ট পোস্ট নিয়ে আলোচনা হয়, কিন্তু সিদ্ধান্ত হয় যে আমরা খুব তাড়াতাড়ি প্রেসিডেন্ট পোস্ট আমরা ফিল আপ করবো, কিন্তু আরও কিছুদিন টাইম লাগবে তার জন্যে। আজকের ডেটে তো আমাদের প্রেসিডেন্ট এখনো অবধি কমিটি ফিল আপ করেনি, আর এজিএমে প্রেসিডেন্টের সেই অর্থে কোনো রোল নেই, চেয়ারম্যানিং করা ছাড়া অব দ্য মিটিং। এবং চেয়ারম্যানে আমাদের অ্যাজ পার কনস্টিটিউশন ইজ ভেরি ক্লিয়ার যে যদি প্রেসিডেন্ট না থাকে অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট, যদি ভাইস প্রেসিডেন্টও কেউ না থাকে কমিটির মধ্যে থেকে কাউকে কমিটি ডিসাইড করে তাকে চেয়ারম্যান করতে পারে। বিষয় কি হাত তোলা পার্টি নাকি? এখানে কেউ তো সেরকম নয়, এটা গণতন্ত্র আছে এবং সবাই সবার আছে। ওটা একটা আমি যদি আমার একটা পছন্দ না হয়, আমি যদি একটা নোট অফ ডিসেন্ট দিই, তার মানে এই নয় যে সেই বিষয়টা খারিজ হয়ে যাচ্ছে বা এই ধরনের। আমার মনে হয় এগুলো একটা ন্যায্য বিষয়, কারোর মনে হয়েছে যে এটা ঠিক, কারোর আর একটা অন্য যুক্তি আছে, কিন্তু সেটার সঙ্গে সামগ্রিকতার কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি যথাযথভাবে যে দুজন বিষয় বা যে দু তিনজনের বিষয় তারা শর্ট আউট করে নিল। এর আগে অবধি 2021 সাল ছিল, এটা 2022 সাল, ক্যালেন্ডারও পাল্টেছে, নতুন জিনিসও হবে। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব অর্কদীপ্তর কাছে। অর্ক, পদাধিকারী যারা রয়েছেন সচিব সহসভাপতি, তারা নানা রকম যুক্তি ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সভাপতি ছাড়াই চলছে শতাব্দী প্রাচীন এই ক্লাব, ঠিক কি কারণে কি উঠে আসছে দলের ভেতর থেকে? শুভদীপ ভাই, প্রথমেই বলবো যে আজকে এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের দিকে সকলের নজর ছিল এবং একটা প্রশ্নের উত্তর সকলে খুঁজছিল, সেটা হচ্ছে প্রেসিডেন্ট কে হবেন মোহন বাগান ক্লাবে। দেখো, মোহন বাগান ক্লাব প্রেসিডেন্ট নিয়ে অনেকদিন ধরে কিন্তু সদস্য সমর্থকদের মধ্যে আলোচনা চলছে কে হতে পারেন, এবং অনেকগুলো নাম কিন্তু ভাসছিল। কখনো টুটু বসু, যিনি এতদিন ধরে মোহন বাগানের সভাপতিত্ব করে এসেছিলেন, তার নামও আসছিল। কখনো আবার এটিকে মোহন বাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, তার নামও কিন্তু ভাসছিল, কিন্তু এখনও পর্যন্ত মোহন বাগানের সভাপতি কে হতে চলেছেন তার কিন্তু কোনো পূর্বাভাস দিল না মোহন বাগান এক্সিকিউটিভ কমিটি। এবং বরং মোহন বাগান সচিব, নবনির্বাচিত কমিটির সচিব, তিনি কিন্তু জানালেন আগামী এক মাসের মধ্যে তারা প্রেসিডেন্টের নাম ঘোষণা করবেন। কিন্তু যেটা আমি এখানে আমি জানিয়ে রাখবো যে 23 তারিখ এজিএম রয়েছে মোহন বাগানের, এবং এই এজিএমে কিন্তু মোহন বাগান সভাপতি ছাড়াই কিন্তু এজিএম হতে চলেছে। যেমনটা দেবাশিস দত্ত নবনির্বাচিত কমিটির সচিব বলছিলেন যে এজিএমে কিন্তু প্রেসিডেন্টের অ্যাজ সাচ কোনো রোল প্লে করার থাকে না, চেয়ারম্যান চেয়ার করা ছাড়া। সেক্ষেত্রে বলা যায় যে এটা একটা বিরল ঘটনা, কারণ মোহন বাগান ক্লাবের আগে হয়েছে যে এজিএমের সময় প্রেসিডেন্ট উপস্থিত নন, কিন্তু প্রেসিডেন্ট ক্লাবে কেউ নেই, এরকম ঘটনা খুব একটা মানে বিরলই বলা চলে। এবং এর সাথে সাথে যে বিষয়টা হচ্ছে, আজকে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে শুভদীপ গ্রাউন্ড সেক্রেটারি যিনি ছিলেন, অর্থাৎ তন্ময় চ্যাটার্জি, তিনি রিজাইন করেন এবং তার জায়গায় পিন্টু বিশ্বাসকে বেছে নেওয়া হয় এক্সিকিউটিভ কমিটির তরফ থেকে। এই বিষয়টা নিয়ে কিন্তু মতবিরোধ প্রকাশ্যেই আসে, কারণ এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের পর যখন সাংবাদিক সম্মেলন হচ্ছিল তখনই কিন্তু মোহনবাগানের ফুটবল সচিব স্বপন ব্যানার্জি তিনি কিন্তু বিরোধিতা করেন এবং প্রকাশ্যেই বলে ওঠেন যে এইটা আমি সমর্থন করছি না। অর্থাৎ দেবাশিস দত্ত মোহনবাগান সচিব যখন পিন্টু বিশ্বাসের নাম বলেন সাংবাদিক সম্মেলনে, তিনি প্রকাশ্যেই সমস্ত সাংবাদিকদের সামনে কিন্তু বলেন যে তিনি এটা সমর্থন করছেন না। অর্থাৎ কেন করছেন না তা নিয়ে পরিষ্কার কোনো কথা না বললেও তিনি জানিয়েছেন পিন্টু বিশ্বাস এমন একজন সদস্য ক্লাবের যার গত 2 বছর নাকি মেম্বারশিপ কার্ড রিনিউ করা হয়নি, সেরকমই একটা যুক্তি দিচ্ছেন। যদিও এই কথাটা পুরো শেষ করতে দেওয়া হয়নি ওনাকে, তার আগেই কিন্তু সহসভাপতি কুণাল ঘোষ এবং সচিব দেবাশিস দত্ত জানিয়ে দিয়েছেন যে এটা নিয়ে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মোহন বাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত। দেবাশিস বাবু, সভাপতির নাম এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেক্ষেত্রে ঠিক কি কারণ রয়েছে যে এখনো পর্যন্ত শতাব্দী প্রাচীন ক্লাব সেখানে কোনো সভাপতি নেই? না, সভাপতি নেই না, সভাপতি নিশ্চয়ই হবে, কিন্তু আমাদের অনেক আলোচনা চলছে। কারণ কি, আপনার একটু কি বলেন, মোহন বাগান অনেক বড় ব্যক্তি, আমরা নামের জন্য কাউকে সভাপতি করতে চাই না, যে শুধু নামের জন্য একটা সভাপতি রইল। অনেক ক্লাবের হয় সে খালি সভাপতি রইলেন কিন্তু নামের জন্য, তো আমরা যিনি ক্লাবের জন্য এগিয়ে আসতে পারবেন, কাজ করতে পারবেন, যা আমরা দেখে এসেছি এত বছর ধরে টুটুদাকে, টুটুদারও বয়স হচ্ছে, শরীর নেয়ার
তবে টুটুদারও বিবেচনার মধ্যে আছেন, টুটুদার সঙ্গে আমরা আলোচনা করছি রেগুলার বেসিসে, উনি দুবাইতে আছেন, তো খুব শীঘ্রই হবে, আজকে হয়তো হয়ে যেত, কিন্তু আরো আমার ধারণা 7-10 দিন 15 দিনের মধ্যেই আমরা সভাপতি। অ্যাকচুয়ালি আজকে আমাদের ভাইস প্রেসিডেন্ট কুণাল দা খুব ভালো একটা কথা বলেছে, যেটা সত্যি কথা, যে কিছু বেশি যোগ্য লোক এসে গেছে এবং তাদের মধ্যে থেকে একজনকে বাঁচা আমাদের পক্ষে একটু কঠিন হচ্ছে, তো সেই কারণে আমরা আরো আলোচনা করছি, কারণ যাকেই বাদ দেবো তাকেই অ্যাকচুয়ালি অপমান করা, তো সেই জন্য আমরা সেই নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছবো, আশা করছি 10-15 মধ্যেই পৌঁছবো। দেবশ্রী বাবু, সদস্য সমর্থকদের একটা বড় অংশ তারা ভেবেছিল আজকের কর্মসমিতির বৈঠক থেকে তারা জানতে পারবে সভাপতির নাম, যদিও সেটা হয়নি। আপনি বলছেন যে একাধিক নাম রয়েছে, সম্ভাব্য নাম কি কি রয়েছে বা যেগুলো নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে? এটা শুনুন, আমি যদি বলি সম্ভাব্য নামগুলো এবং তারপর তারা যখন হবেন না তখন তাদেরকে তো আরো অপমান করা হবে না, এবং তারা সবাই অত্যন্ত বিখ্যাত প্রতিষ্ঠিত মানুষ কলকাতার, তো তাদেরকে এইভাবে তো অপমান করার আমাদের কোনো উদ্দিষ্টতাই নেই, সেই জন্য এটা যার যাকে আমরা বাজবো তার নামটাই আমরা ঘোষণা করব। অনেক ধন্যবাদ, মোহন বাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আমি আরও একবার ফিরে যাবো অর্কর কাছে। অর্ক, দেবাশিস দত্ত তিনি বলছেন যে একাধিক নাম রয়েছে, একাধিক যোগ্য প্রতিষ্ঠিত নাম, সেখান থেকে চূড়ান্ত কাউকে বেছে নেওয়ার ক্ষেত্রে একটা চূড়ান্ত সহমত একমত হওয়ার জায়গায় এখনো পর্যন্ত আসতে পারেননি তারা। আজকের কর্মসমিতির বৈঠকে যেমনটা তুমি বলছিলে যে গ্রাউন্ড সচিবের তাকে বেছে নেওয়া নিয়েও একটা মতবিরোধ সামনে আসে, সেই পরিস্থিতিতে সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও, সভাপতি বেছে নেওয়ার ক্ষেত্রেও কি এই মতানৈক্য সেরকম কিছু বুঝতে পারলে? না শুভদি, বিষয়টা সেটা নয়, যেমনটা দেবাশিস এক্ষুনি বলছিলেন এবং সহসভাপতি কুণাল ঘোষ যেটা বলেছেন যে একাধিক যোগ্য ব্যক্তি রয়েছেন সভাপতি পদের জন্য এবং সেই জন্যই তাদের ডিলে হচ্ছে বা কিছুটা সময় লাগছে কাকে বাছা হবে। যেমনটা আমি বলছিলাম বেশ কিছু নাম ভাসছে, যেমন টুটু বসু, যেটা দেবাশিস দাও বললেন, টুটু বসু দীর্ঘদিন মোহন বাগানের সভাপতিত্ব করেছেন, হয়তো তিনি আগামী দিনেও আবারও হতে পারেন, সেটা কিন্তু সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়াও বেশ কিছু নাম রয়েছে, এবার চূড়ান্ত সিদ্ধান্ত যেটা দেবাশিস দা বললেন আগামী 10-15 দিন বেছে নেওয়া হবে, হয়তো তারপরেই হয়তো আমরা জানতে পারবো, তবে এই এজিএমে সভাপতি থাকছে না মোহন বাগানের এবং কিছুদিনের মধ্যেই সেটা হয়তো চূড়ান্ত হয়ে যাবে। শুভদীপ, ধন্যবাদ অর্কদীপ। স্থির হলো না নতুন সভাপতির নাম, শতাব্দী প্রাচীন ক্লাবে এখনও পর্যন্ত সভাপতি নেই, আর এ থেকেই মোহন বাগানের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। আজ কর্মসমিতির বৈঠক ছিল, সেই কর্মসমিতির বৈঠকেও চূড়ান্ত হয়নি সভাপতির নাম এবং এরই মাঝে আজ পদত্যাগ করেছেন গ্রাউন্ড সচিব। নতুন গ্রাউন্ড সচিবের নাম ঘোষণার ক্ষেত্রেও একটা মতবিরোধ প্রকাশ্যে চলে আসছে, সেই জায়গা থেকেই সদস্য সমর্থকদের প্রশ্ন, সভাপতি ছাড়াই চলছে এই শতাব্দী প্রাচীন ক্লাব, সেক্ষেত্রে নতুন সভাপতি কে হবেন এটাই সবথেকে বড় প্রশ্ন সদস্য সমর্থকদের। এ প্রসঙ্গে দেবাশিস দত্ত সচিব এবং ক্লাবের সহসভাপতি কুণাল ঘোষ তারা কি বলছেন, তাদের বক্তব্য আপনাদের আরও একবার শোনাবো। প্রেসিডেন্ট পোস্ট নিয়ে আলোচনা হয়, কিন্তু সিদ্ধান্ত হয় যে আমরা খুব তাড়াতাড়ি প্রেসিডেন্ট পোস্ট আমরা ফিল আপ করবো, কিন্তু আরও কিছুদিন টাইম লাগবে তার জন্য। আজকের ডেটে তো আমাদের প্রেসিডেন্ট এখনো অবধি কমিটি ফিল আপ করেনি, আর এজিএমে প্রেসিডেন্টের সেই অর্থে কোনো রোল নেই, চেয়ারম্যানিং করা ছাড়া অফ দ্য মিটিং, এবং চেয়ারম্যানে আমাদের অ্যাজ পার কনস্টিটিউশন ইজ ভেরি ক্লিয়ার যে যদি প্রেসিডেন্ট না থাকে অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট, যদি ভাইস প্রেসিডেন্টও কেউ না থাকে কমিটির মধ্যে থেকে কাউকে কমিটি ডিসাইড করে তাকে চেয়ারম্যান করতে পারে। একটা আমি যদি আমার একটা পছন্দ না হয় আমি যদি একটা নোট অফ ডিসেন্ট দিই তার মানে এই নয় যে সেই বিষয়টা খারিজ হয়ে যাচ্ছে বা এই ধরনের, আমার মনে হয় এগুলো একটা ন্যায্য বিষয়, কারোর মনে হয়েছে যে এটা ঠিক, কারোর আর একটা অন্য যুক্তি আছে, কিন্তু সেটার সঙ্গে সামগ্রিকতার কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি যথাযথভাবে যে দুজন বিষয় বা যে দু তিনজনের বিষয় তারা শর্ট আউট করে নিল, এর আগে অবধি 2021 সাল ছিল, এটা 2022 সাল, ক্যালেন্ডারও পাল্টেছে, নতুন জিনিসও হবে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, এই সভাপতি নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি, কে মোহন বাগান ক্লাবের সভাপতি হবেন সেই বিষয়টা
নিয়ে একটা দোলাচল রয়েছে, আর এটা কতটা প্রভাব ফেলছে সদস্য সমর্থকদের মধ্যে, তার কারণ আমরা জানি মাঠে দুরন্ত পারফর্ম করছে মোহনবাগান, এটিকে মোহনবাগান দুরন্ত খেলছে আমরা জানি সম্প্রতি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সভাপতি বেছে নেওয়ার বিষয়টা কতটা প্রভাব ফেলছে। শুভদীপ, এখানে প্রথমে একটা ছোট্ট করে একটা ঘটনা বলি, একটু আগে মোহনবাগান ক্লাবের বাইরে আমি যখন ছিলাম একটু আগে, সেখানে কিন্তু অনেক সদস্য সমর্থকরা ছিলেন, সমর্থকদের মধ্যে একাংশ কিন্তু আমাকে জিজ্ঞেস করলেন যে মোহনবাগান সভাপতির নাম কি ঘোষণা হয়ে গেছে। আমি তাদের বললাম এখনো হয়নি, আরও কিছুদিন সময় লাগবে। অর্থাৎ যেটা তুমি জিজ্ঞেস করছিলে যে সদস্য সমর্থকদের মধ্যে কিন্তু এই বিষয়টা জানার একটা প্রবল আগ্রহ রয়েছে যে ক্লাবের সভাপতি কে হতে চলেছেন, সেটা এখনও কিন্তু স্থির হয়নি। প্রসঙ্গত আমি তোমায় জানিয়ে রাখবো, মোহনবাগান ক্লাবে তিনজন সহসভাপতি নির্বাচন হওয়ার কথা আপাতত আমরা জানি। এতদিন কুণাল ঘোষ সহসভাপতি ছিলেন, আজকে আরও একজন সহসভাপতি ইলেক্টেড হয়েছেন এই নির্বাচন এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে, শ্রমিক বসু, তিনি এসেছেন সহসভাপতি পদে, এবং এখনও একটি সহসভাপতি পদ কিন্তু ভ্যাকেন্ট রয়েছে, সেটাও ফিল আপ হওয়া বাকি রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখবো অঞ্জন মিত্র কন্যা সোহিনী মিত্র, তিনি কিন্তু এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে এক্সিকিউটিভ কমিটিতে এসেছেন, তাকে কোঅপ্ট করে নেওয়া হয়েছে। কিন্তু সভাপতির নির্বাচন ঘিরে কিন্তু এখনও একটা চরম ধোঁয়াশা রয়ে গেল মোহনবাগান ক্লাবে, এবং যেটা দেবাশিস দত্ত জানালেন যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দেখো, যেটা কুণাল ঘোষও বলছিলেন এবং দেবাশিস দত্তও বলছেন যে বারবার একটাই কথা যে বহু নাম ঘোরাফেরা করছে, বহু যোগ্য ব্যক্তিত্বের নাম ঘোরাফেরা করছে, এবং কাউকে ইগনোর করা এই মুহূর্তে পসিবল হচ্ছে না এক্সিকিউটিভ কমিটির পক্ষে, এবং তার ফলেই হয়তো খানিকটা ডিলে হচ্ছে। যদিও কিন্তু এই আলোচনাটা মনমান সভাপতি কে হবেন, এই আলোচনাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে শুভদীপ, এবং এই সভাপতির নামের দিকে কিন্তু প্রচুর মানুষ তাকিয়ে রয়েছেন। দেখো, যেমনটা তুমি বলছিলে এটিকে মোহনবাগান মাঠে খুব ভালো পারফর্ম করছে অবশ্যই করে, কারণ এএফসি কাপের দুটো ম্যাচেই আমরা দেখেছি প্রিলিমিনারি স্টেজে বা প্লে অফ স্টেজে, একটা শ্রীলঙ্কার ক্লাবকে 5-0 গোলে হারিয়েছে, তারপরে বাংলাদেশের ঢাকা আবাহনীকে 3-1 গোলে হারিয়েছে। অর্থাৎ মাঠের ভিতরে কিন্তু মোহনবাগান অসম্ভব ভালো পারফর্ম করছে, কিন্তু মাঠের বাইরে এই যে ধোঁয়াশাটা রয়ে গেল সভাপতি পদের জন্য, সেটা হয়তো মিটতে আরও কিছুদিন সময় লাগবে অবশ্যই করে। নজর আমাদের সেদিকে থাকবে শুভদীপ, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা যেমনটা বলছেন ক্লাব কর্তৃপক্ষ, সদস্য সমর্থকরা অতি অবশ্যই জানতে পারবেন ক্লাবের নতুন সভাপতির নাম। এদিকে আজকের বৈঠকে পদত্যাগ করেছেন গ্রাউন্ড সচিব, নতুন গ্রাউন্ড সচিবের নাম ঘোষণা ঘিরেও প্রকাশ্যে আসে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। এক মাসের মধ্যে স্থির করা হবে সভাপতির নাম, এমনটাই জানিয়েছেন আজ মোহনবাগান ক্লাবের সহসভাপতি কুণাল ঘোষ।